নমস্কার, আরসিটিভির সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি তুহিন। প্রথমেই নজর রাখছি যে খবরের দিকে, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির, আহত হয়েছেন আরও এক। শুক্রবার রাত 8টা নাগাদ ঘটনাটি ঘটেছে গাজলের 20 মাইল এলাকার 512 নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে মৃতের নাম সমীর সরকার, তার বয়স 34। সে গাজল ব্লকের হরিদাস এলাকার বাসিন্দা, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন তিনি। জানা গিয়েছে শুক্রবার রাতে ওই ব্যক্তি এবং তার প্রতিবেশী চিরঞ্জিৎ সরকার গাজলের কাস্তো এলাকা থেকে কাজ সেরে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। সে সময় গাজলের 20 মাইল এলাকায় একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকের পেছনে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়ে যায় দুজন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয়রা পুলিশে খবর দিলে গাজল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। আহত ব্যক্তিকে গাজল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যদিও ঘটনার পর থেকেই পলাতক ঘাতক গাড়িসহ চালক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ব্যক্তির মৃত্যুতে শোকের আবহ ছড়িয়েছে মৃতের পরিবারে। হয়েছিল ওরা পাড়ার দু ভাই হবে, পাড়ার নিজের ভাই না, পাড়ারই ভাই। তো ওরা এক জায়গায় কাজে গেছিল। কিসের কাজ করতে? কারেন্টের কাজ করতে। ওখান থেকে বাড়ি ফিরছিল না। কিসে করে? বাইকে করে দুজনে বাড়ি ফিরছিল। কোন দিকে আসছিল? গাজলের দিকে আসছিল, বাড়ির দিকে। বাড়ি হচ্ছে ওর হরিদাসে। তো ওদের সামনে একটা কুকুর ছিল, কুকুরটাকে পার করতে গিয়ে বুলেরো পিকআপ পিছন দিক দিয়ে মেরে দিচ্ছে। মেরে দেওয়ার পরে একজন ছিটকে পড়ে গেছে, একজন বাইকের সাথে লেগে ওর একটু আঘাত হয়েছে, ওর একটু পড়ে গিয়ে চোট পেয়ে মারা গেছে। বিহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। শনিবার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাকা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকার প্রায় 4 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে, ফলে বর্ষার সময় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল কাদা জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাত বিরেতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বিপাকে পড়তে হয় গ্রামবাসীদের। রাস্তা সংস্কারের বিষয়ে পঞ্চায়েতে বারংবার জানিয়েও কোনো পদক্ষেপ গৃহীত না হওয়ায় এদিন রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। অবিলম্বে রাস্তা সংস্কারের বিষয়ে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। যদিও ওই বুথের পঞ্চায়েত সদস্য ফাইয়াজ আলম জানিয়েছেন রাস্তার কাজটির টেন্ডার প্রসেসিংয়ে আছে, দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন তিনি। রাস্তার অবস্থা খুবই সংকটজনক। এখানে এই রাস্তায় পাশে এই স্কুল, কিন্তু বহুবার পঞ্চায়েতে রিপোর্ট জানার পর, দরখাস্ত দেওয়ার পরও পঞ্চায়েত কোনো ব্যবস্থা করছে না। এখানে দীর্ঘ 20 বছর ধরে কংগ্রেসের প্রধান ছিলেন এবং এখনও কংগ্রেসেরই মেম্বার প্রধান আছে, তারা কোনো রাস্তাঘাট নিয়ে আলোচনা করছেন না। রাস্তায় মাটি শুধু মাটি দিচ্ছে, সামান্য জল হলে একটু কাদা হয়ে যাচ্ছে। ওই নিয়ে আমরা এই রাস্তা অবরোধ করেছি এবং যে যেন রাস্তাটা দ্রুত মেরামত করা হয়। রাস্তা অবরোধ করলাম, এখানে রাস্তার মধ্যে একটু যে গর্ত, মোটামুটি 1/2 কিলোমিটার মতো রাস্তা গর্তে গর্তময় হয়ে আছে। এখানে ধান রোপণ করলাম। এই রাস্তা বেহাল ছিল, যাই হোক এই রাস্তাগুলো আমি এক এক করে কাজ করে আসছি। আমার ওই রাস্তা মানে কিছু গাডওয়াল ছিল, দুটো গাডওয়াল উঠানোর পর মানে ওরা তুলে নেওয়ার কারণে ওই যে গর্ত হয়ে যায়। গর্ত হওয়ার কারণে ওখানে মাটি দেওয়া হয়েছিলো চারটলির মাটি দেওয়ার পর তারা আবার এই যে অতি বৃষ্টির জন্য ইয়ে হয়ে যায়, মানে আরও মানে ট্র্যাক্টর গিয়ে গিয়ে মানে অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, ওটা টেন্ডার প্রসেসিংয়ে আছে, প্রসেসিং হয়ে গেছে, দ্রুত কাজ হবে। ক্রমাগত বৃষ্টিতে নদী ভাঙন শুরু হয়েছে চাঁচলের ভাকরি পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। ভাঙনে কাটতে শুরু করেছে নদী তীরবর্তী এলাকার রাস্তা। শনিবার এলাকা পরিদর্শনে যান মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন, ভাকরি গ্রাম পঞ্চায়েতের প্রধান নূর হোসেন সহ অন্যান্যরা। নদী ভাঙনে রাস্তা কাটতে শুরু করায় যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন গ্রামের মানুষেরা। কর্মাধ্যক্ষের কাছে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। দ্রুত রাস্তা সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন। ভাকরি জিপির ভবানীপুর বুথে আমরা এসেছিলাম। এখানে একটা রাস্তা যেটা মাঠ দিয়ে এবং রামপুর পর্যন্ত আছে রাস্তাটা, সেই রাস্তাটা অলরেডি নদীর পাশ দিয়ে আছে, রাস্তাটা অলরেডি কেটে গেছে অনেকটাই এবং বর্ষার জন্য পরপর কেটে যাচ্ছে আরও। এর আগে ওনারা আমাদের প্রধান সাহেবকেও জানিয়েছিল, মেম্বাররা জানিয়েছিল, আমরা ভিজিটে এসেছিলাম এবং সেটা পুরোপুরি ম্যাটারটা দেখে আমাদের ব্লক আধিকারিক বিডিও সাহেবকে জানিয়েছি এবং বিডিও সাহেবও আশ্বস্ত করেছে যে প্রধান সাহেব সোমবারে অফিসিয়াল ডেতে এটাকে ফরওয়ার্ডিং করবে লেটার এবং সেখানে বামু পাইলিং করে কি করে রাস্তাটা থামানো যায় সেটা আমাদের বিডিও সাহেব আশ্বস্ত করেছেন।
গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। শনিবার ভোররাতে মালদার রদবাড়ি চাটাইপট্টি সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই যুবকের নাম মিন্টু কুমার রায়। তার বাড়ি ইংরেজবাজার থানার বুড়াবুড়িতলা এলাকায়। এদিন বুড়াবুড়িতলায় ঘোরাঘুরি করার সময় গোপনে খবর পেয়ে তাকে আগ্নেয়াস্ত্র সমেত হাতে নাতে পাকড়াও করে পুলিশ। তার কাছ থেকে একটি পাইপ গান, এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত যুবককে শনিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। করোনা অতিমারী পরিস্থিতিতে দুস্থ মানুষদের খাবার বিলি করছে রায়গঞ্জের নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট। শনিবার নবম দিনে পড়ল খাদ্য বিলি কর্মসূচি। গত 25 জুন থেকে দুস্থ এবং অসহায় মানুষদের রান্না করা খাবার বিতরণ করছেন সংগঠনের সদস্যরা। প্রতিদিন প্রায় 100 জন মানুষকে খাবার তুলে দেওয়া হচ্ছে। সংগঠনের সদস্যরা বলেন, এই কর্মসূচির জন্য বিভিন্ন মহল থেকে সহায়তা পাওয়া যাচ্ছে। আমাদের আজকে এটা 9 দিনে পড়ল, নবম দিন আজকে। আমরা রায়গঞ্জ নেতাজি সুভাষচন্দ্র বসু ইনস্টিটিউটের পক্ষ থেকে এটা গত 25 জুন আমরা শুরু করেছিলাম, আজকে 3রা জুলাই আমরা এটা চালিয়ে যাচ্ছি। সদস্যদের এবং অন্যান্য সমস্ত মানুষ এটা সহযোগিতা করছে এবং আমরা যতদিন পারবো এটা চালিয়ে যাবো।